আসসালামু আলাইকুম, সবাইকে আজকে বিভাগে স্বাগত। আজকে আমরা সবার হাত জোড়াজুড়ি ভাই অ্যামং আস খেলবি, অ্যামং আস খেলবি সব জায়গায়। আপনি দেখবেন ফেসবুকে অ্যামং আস, মেসেঞ্জারে অ্যামং আস, ইনস্টাগ্রামে অ্যামং আস, ভাইবারে অ্যামং আস, সব জায়গায় অ্যামং আস, অ্যামং আস, অ্যামং আস। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যামং আস খেলতে হয়। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, শ্যাডো গেমার 360 ডিগ্রির চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স আর পিন করা কমেন্টে আছে। সে অনেক কষ্ট করে ভিডিও বানায়, তারপর সাপোর্ট পাচ্ছি না, আশা করি আপনারা ওকে সাপোর্ট করবেন। এখন আমরা চলে আসলাম অ্যামং আসে। অ্যামং আসে আপনাকে খেলতে হলে প্রথমে আসবেন, আসবেন অনলাইনে। মনে করেন যে আমার নাম এখানে রকম বিলি দাও, মনে করেন আপনারা মেসেঞ্জার অথবা অন্য কোথাও চ্যাট করতেছেন যে অ্যামং আস খেলি, হয়তো আপনাকে বলা হলো যে তুই একটা রুম ক্রিয়েট কর, সেক্ষেত্রে আপনি দিবেন হোস্টে। তারপর হোস্টে দেওয়ার পর একটা গেম ক্রিয়েট হবে, তারপরে আপনার ফ্রেন্ডরা খেলতে পারবে, অথবা আপনার ফ্রেন্ডরা যদি এই কাজ করে আপনি যদি জয়েন হতে চান তাহলে আপনাকে দিতে হবে পাবলিকে, পাবলিক না সরি, আপনাকে দিতে হবে প্রাইভেটে। আর এমনি যখন আপনি বোর হয়ে যাবেন, খেলতে মন চাইতেছেন, সেক্ষেত্রে আপনি দিবেন পাবলিকে। পাবলিকে আসবে ফাইন গেম, এখানে আছে তিনটা ম্যাপ, দ্য স্কেল, মোরালা বেসকিউ আর পোলাস। এখানে আছে ইম্পোস্টার 1 2 3। ইম্পোস্টার মানে হচ্ছে কি, একটা শত্রু যারা আমাদের মাঝখানে থাকবে। এখানে কয়জন খেলা যাবে? এখানে 10 জন খেলা যাবে, 8 জন খেলা যাবে, 4 জন খেলা যাবে, 6 জন খেলা যাবে। প্রত্যেকটা ম্যাচে একটা বা দুইটা বা তিনটা ইম্পোস্টার বা শত্রু থাকতে পারে। তা আমি যেটা নর্মাল ম্যাচ ওইটাই দেখাইতেছি। দ্য স্কেল ডিসকানেক্ট সার্ভার করে দিতে। হ্যাঁ, তো এখানে চ্যাটের মধ্যে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, নাহলে মানুষ কি না কি বলবে আপনার বুঝতে পারবেন না। কি হয়ে যাচ্ছে বারবার এরকম সমস্যা মাঝে মধ্যে করবে, আর কি বারবার কি ইচ্ছা করতেছিলেন। ডাউনলোড হইতেছে, আসতেছে, লগইন তো আমার হয়তো এসে বসছি। এটা এখন পাবলিক করে দেওয়া হয়েছে, এখানে আমার সাথে আর অনেকেই আছে। আর আপনারা শুধু এখানে চলবেন, কাস্টমাইজ দিবেন, আপনারা কালার কালার চেঞ্জ করতে পারবেন। তারপর পেটের জন্য আপনার বারবার বের করে দিতে থাকেন, সমস্যা কি বলতে। হ্যাঁ, তো আপনারা এখানে স্কিন যখন নিতে চান এখানে আসবেন, যে আপনারা এভাবে কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাট নিতে পারবেন যে কোনো। আমি আপাতত ওই যে এটা নিলাম, স্কিনের জন্য টাকা দিতে হবে। আর ম্যাচ শুরু হয়ে গেছে, প্রথমে এই যে এরকম একটা লেখা আসবে, এই যে এখানে একটু প্রিয় মেয়েট, আমরা মানে আমরা ভালো মানুষ, আমাদের এখন শত্রুকে খুঁজে বের করতে হবে। এটা আমি ভুল অন্য একটা ম্যাপে এসে বসছি, অন্য ম্যাপে যাওয়া করছিল। তো এখানে আশেপাশে অনেকগুলো কাজ থাকে, ওয়েট আমি দেখাই দিছি। এখানে যে অনেকটা কাজ আছে, এটা আমাদের ক্লিক করলে, ও এটা উপরে যাওয়া রাস্তা, সরি। ও এগুলো দরজা খোলার জিনিস, বুঝতে পারছি। তারপরে যে এখানে এখানে আরেকটা কাজ আছে, এই ইলেকট্রিক্যালের কাজটা কি এটা আমি জানি না, অন্য অন্য জায়গায় কাজগুলো আমি ভালো মতো পারি। দেখি এই যে এখানে কয়েকটা কাজ আছে, রুমে ঢুকে না কেন, ইউজ এটা ছিল। ও ম্যাচ শেষ, দেখা যেত পারলাম না, সমস্যা নেই, আবার করতেছি। যেটা মোবাইল ভার্সনে ফ্রি, এটার কারণে প্রত্যেকবার আপনার ম্যাচ শেষ একটা করে অ্যাড আসবে। কি রে ভাই, ম্যাচ স্টার্ট হয়নি এখানে আবার। এসে গিয়েছে, এখন আমি এখানে চলে কালার স্কিন এগুলো চেঞ্জ করতে পারি।
গ্রিন কালার দিলাম আর হেড কে দিব বেলুন। আচ্ছা আপাতত আমি ক্যাপটা নিয়ে আসি। কি টেক্সট করতেছে জিহাম জান কাবে আছে এখানে না, এক একজন উল্টা মাল্টা টেক্সট করে তো এখানে যাচ্ছে র্যান্ডম ভাবে আসতে থাকবে, আমাদের অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে 10 জনের ম্যাচ আর এটার মধ্যে একটা ইম্পোস্টার থাকবে। আশা করি অন্যান্য দিনের থেকে আজকে আমার সাউন্ডটা ভালো মতো আসছে, চেষ্টা করতাম। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ মানুষ মানে টিমমেটরা আসুক তারপরে আমি আবার রেকর্ডিং শুরু করছি। তো আমি যে এটার মধ্যে ছিলাম ওই মানে ওই গেমের মধ্যে আর কেউ আসতেছিল না, একজন আসছিল তারপর আবার চলে গেল, অনেকক্ষণ অপেক্ষা করার জন্য আমি আর এটার মধ্যে খেলিনি, মানে আমি লিভ হয়ে গেছি। রবি খেলার মধ্যে ঢুকে যাই, ওকে অলরেডি এখানে অনেকজন আছে। হ্যাঁ তো আমি বলতেছিলাম এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো, সবাই আসবে কিন্তু 10 জন হয়ে গেছে। দেখি স্টার্ট করে দেখি তারপরে কি বলে কি এখন একজন চলে গেছে, এখন 9 জন আছে, আরেকজন না আসলে আমরা ম্যাচ খেলতে পারবো না। আরো আরেকজন চলে গেছে, এখন আবার আরেকজন আসছে, অনেকজন আসতে হবে নাহলে খেলতে পারবো না। এইতো কি রে ভাই সকাল থেকে খেলতেছে, একটা বড় ইম্পোস্টার দিল না। এই দেখে আমাদের অনেকগুলো, এটা এটা আসলে গেমের একটা অনেক বড় সমস্যা, বারবার ডিসকানেক্ট করে দেয়। নেট কিন্তু অনেক ভালো আছে, ফালতু যে এখানে মনে হয় বাংলাদেশের আছে, ফালতু দেখতে ফালতু। দেখো ওটা কি বলে, হাই এতো 4 জন হয়ে গেছে, এটা 4 জনের একটা ম্যাচ, ছোট ম্যাচ এটা। তারপর মানে এবার আমাকে ইম্পোস্টারটা দিলেন, এই যে আমি বলি এটা হইতেছে গিয়ে আপনার প্রেস করলে একটা মিটিং হবে একটু পরে, মনে করো আমি সন্দেহজনক কিছু দেখলাম মানে আমার মনে হইলো ও হইতেছে ইম্পোস্টার। তো এটা হইতেছে গিয়ে মেন ম্যাপ যেটা আমার শুরু থেকে খেলতে হয়, আমাদের যে কোনো চাইলে খেলতে পারে কিন্তু এই যে আমার মেলা দিচ্ছে ইম্পোস্টারটা, এই ব্লুই হলো ইম্পোস্টার। এখন যেহেতু আমাকে মেলে দেওয়া হয়েছে তাই আমি এখন খেলতে পারবো না, এখানে এখন ভোট দিতে হবে, যদি আমি ভোট দিতে পারবো না। এখন যদি আমি এখানে লিখি যে ব্লু, এই যে এখানে একটা ক্রস চিহ্ন আসবে কারণ আমি এখন হোস্ট। আর এটা আমি এখন স্কিপ করতে পারবো না, অন্তত 40 সেকেন্ড থাকবে এই স্ক্রিনটা, যদি আমি ভিডিও স্কিপ করে দিব কারে বের করতে। আহারে এই ইম্পোস্টার ছিল না বেচারা, জিতে গেছে জিতে গেছে ওই জিতে গেছে, সকাল থেকে ইম্পোস্টার পাই যাচ্ছে না, ধরুন ইম্পোস্টার হইলে সেই মজা লাগে, তার চেয়ে বেশি মজা লাগে ইম্পোস্টার হওয়ার পর কারণে মারতে পারলে। সবাই
মনে মেস থেকে আবার বের হয়ে গেছিল, যে এই গেমের একটা সমস্যা যে হুটহাট করে বের হয়ে যায়। মনে করেন আপনার ফ্রেন্ডরা খেলবেন, আপনারা ধরেন এই জিনিসের দেখেন কোড আছে KOBOWQ, এই কোডটা আপনার অন্যান্য জায়গায় শেয়ার করতে যাবেন, আপনাকে হয়তো 30 সেকেন্ডের এর বেশি করলে বের করে দিবে। এই যে আবার বের করে দিচ্ছে আমাকে। বাইর করে দেখেন, এই যে তো সমস্যা। শুরু করে দিচ্ছে সকাল থেকে একটা বারো আমার ইয়া দিল না, ইনফোসকার দিল না, ভাল লাগে না। জায়গাটা আগে এক্সপ্লোর করতে হবে। এই যে এখানে একটা কাজ আছে, কাজটা কি কেমন কাজ ছিল? আর এখানে কাজ আছে, আমি একটু করতে পারতেছি না শান্তিতে। এমনি হইলে তো সমস্যা। আর এখানে পোস্টারই আছে, কি বলে হ্যালো হ্যালো কথাবার্তা বলতেছে। আমি চাই না এবার আবার ডিসকানেক্ট হয়েছে, নাহলে অনেক প্রবলেম হবে। ইম্পোস্টার দিতেছেই না, কতবার আমি কাজটা করতেছি, ইম্পোস্টার দিতেছে না আমাকে। এখানে কাজ আছে, ইম্পোস্টারের সাথে যাবো না, কারণ ওই ইম্পোস্টার। নিচের দিকে যাই, এটা হচ্ছে লোয়ার ইঞ্জিন। কোন দিকে যাবো? এই যে ইম্পোস্টার না তো, তো এই টাস্ক কমপ্লিট। আচ্ছা, দেখি ইঞ্জিন রুম নাভিগেশন বলে। যেখানে আরেকটা কাজ আছে, কাজটি করে ধরে আসছে, করে নামাইতে হবে। কি এখনো কাজ শেষ হয়নি? এই কাজটা শেষ। এই যেখানে যে আলো দিয়ে দিতেছে, মানে এটা গিয়ে আরেকটা কাজ। এই যে ডেড বডি রিপোর্ট, এখন হবে ডিসকাস। বলবো যে এখন আমি হু, মানে এখানে এখন কথা হবে যে কে করছে না করছে। 10-15 সেকেন্ড পরে হবে ডিসকাস। ওয়ার আর ইউ ফ্রম গাইস? বাংলাদেশ। কারে দিব? আমার তো মনে হচ্ছে গে ইম্পোস্টার, ইম্পোস্টার। দেখি তো বলে যে বস কেমন হয়। ওয়ার ডু ইউ ফাইন্ড দ্য বডি? ওয়াও, আর এই ইংলিশ আর এই ভোট হবে। এই যে এখন নিচে দেখা 69 সেকেন্ড, মানে 1.5 মিনিটের মতো থাকে। সবাই ইম্পোস্টার কে ভোট দিতেছে, তো দেখি এখন ইম্পোস্টার কি ইম্পোস্টার। আনলে ইম্পোস্টার, ইম্পোস্টার ছিল। তো আমরা এভাবেই খেলবো এই গেমটা, আসলে মজার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর শ্যাডো গেমিং 360 ডিগ্রি চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।